হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দেখো অর্জুন দা তোমারও জীবনে ভালো থাকার অধিকার রয়েছে তুমি কেন আমার সঙ্গে থেকে এরকমভাবে কষ্টভাবে বলতে পারো আর তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও কারণ সোনার উপাওয়ার বাবার জায়গাটা তোমাকে দিতে চাইছে যেটা আমি কখনও মেনে নিতে পারবো না আর এই সব কিছু করতে গিয়ে ওরা কিন্তু যা নয় তাই আচরণ ব্যবহার করছে আর আমি সেটাও মেনে নিতে পারছি না তুমি তো জানো আমার ওপর দিয়ে কী যাচ্ছে তাই তোমার কাছে অনুরোধ তুমি আমার আবার মেয়েদের কাছ থেকে অনেকটা দূরে থাকো আর আমাদের বাড়িতে এসো না আমাদের কাছে এসো না কোনো হেল্প তোমার লাগবে না আমি একলাই পারবো আমার দুই মেয়েকে মানুষ করতে যেমন এতদিন করেছি তোমার সাহায্য নিয়ে নিয়ে নিজেকে সত্যি খুব ভারী মনে হচ্ছে যে তোমার এই ঋণগুলো আমি কি করে পরিশোধ করব। তাই আসছি কিরে অর্জুন দীপা এসব কী বলে গেল দেখো আমার খুব কষ্ট হয় দীপা যখন এরকম করে আমাকে আঘাত করে আমাকে বলে ওর জীবন থেকে দূরে চলে যেতে আমার দেখো চোখ দিয়ে জোয়াল পড়ছে আমার মনে হয় নিজেকে আমি শেষ করে ফেলি আমি সুইসাইড করে ফেলি অর্জুন তোর মুখে এই সমস্ত কথা কি করে মানায় আমি তোর কষ্ট আর সহ্য করতে পারছি না তুই কি করে এগুলো সহ্য করছিস তাহলে বলো খোকা খোকাকে জড়িয়ে ধরে অর্জুন বলে আমার আপন বলতে কেউ নেই নিজের কোনো মানুষ আজ পর্যন্ত আমি জীবনে পেলাম না কেন আমি কি এতটাই খারাপ বলো আমি তোকে টেনে এক চর মার অর্জুন ছোটো থেকে আমি তোকে মানুষ করেছি শাসন করার অধিকার নিশ্চয়ই আমার আছে তুই এই ধরনের কথা আর কখনো বলবি না তার মানে কি আমি দীপার কাছ থেকে দূরে চলে যাব ওর কাছ থেকে ভালো থাকার অধিকারটুকু তুই আদায় করে নিবি আমি তোকে বললাম তো যতদিন ও তোর জীবনে ছিল না তুই একলা ছিলিস বেশ ভালো ছিলিস এখন তো তোর অভ্যেসে পরিণত হয়েছে তুই ওর কাছে না থাকলে নিজেকে ভালো রাখতে পারছিস না তাহলে এবার আমাকেই কিছু করতে হবে তুই একদম মন খারাপ করিস না অর্জুন এরকম করে থাকলে তো তোর শরীর খারাপ করবে ইরা ওদিকে পেশেন্ট দেখছে তখনই সেখানে সূর্য চলে যায় পেশেন্টদের বিদায় দেওয়ার শেষে সূর্য জিজ্ঞাসা করে আপনি কে আমি তো ইরা এখানে ইন্টারনি করতে এসেছি না আপনি এই নামে আমাদের শুনিয়েছেন কিন্তু আপনার তো এটা নাম নয় আপনি এখানে কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন আমাকে বলুন তার মানেটা কি। আজকে কি আপনার মনে হলো যে আমাকে কফি খাওয়াবেন না তাই এরকম করে আমার ওপর রাগ করছেন চলুন আমি আপনাকে মালাই চা খাওয়াবো সামনে যে দোকানে বিক্রি করে সেখান থেকে তাহলে চলুন সেই সব কিছু আমরা খেয়ে আসি একদম বাজে কথা বলবেন না এরা আপনি যে এত ব্লগ বানান সেগুলো কোন চ্যানেলে আপনি ছাড়েন সেটা আমাকে বলুন তো আগে আমি এখানে আপনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নিতে এসেছি ও তার মানে আপনি সারা রাত না ঘুমিয়ে আমাকে স্টক করছিলেন একদম বাজে কথা বলবেন না আপনার সঙ্গে আমি কোনো দিন হেসে কথা বলিনি আপনাকে কখনো আমি ভালোবাসার প্রতিশ্রুতি দেইনি বা আপনার সঙ্গে কখনো আমি কোনো ভালো আচরণও করিনি তাহলে আপনার জন্য আমি কেন জেগে থাকবো বলতে পারেন দেখুন আমার পেছনে লাগিয়ে দেওয়ার জন্য একজনই রয়েছে সেটা হচ্ছে মিশকা আমি জানি যে সে সব কিছু করতে পারে তার মানে কি সেই আপনাকে পাঠিয়েছে মিশকাকে আপনার নিশ্চয়ই ওয়াইফ আপনার মতে একজন ভালো হাজবেন্ড থাকতে সে কি করে একলা পড়ে আছে আমি তো বুঝতে পারছি না ও আমার ওয়াইফ নয় ও আমার জীবনের সবথেকে বড় ডিজাস্টার যে আমার জীবনটা শেষ করে দিয়েছে আমি ওর নামটা পর্যন্ত শুনতে চাই না বুঝতে পেরেছেন আপনি আর আমি একজন ডিভোর্সি আমার বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই দেখুন স্যার আপনার যেমন একটা অতীত রয়েছে আপনি বলতে চান না তেমনি আমার একটা অতীত রয়েছে যেটা আমিও আপনাকে বলতে চাই না আজ থেকে আপনি আমাকে যেমন অতীত নিয়ে কোনো প্রশ্ন করবেন না আমিও করবো না আমরা দুজন কাজের মধ্যেই থাকবো এর বাইরে আর কোনো কথা আমাদের মধ্যে হবে না আপনি রাজি আছেন তো আর আপনি তারপরেও যদি আমার অতীত সম্পর্কে জানতে চান আমি আপনাকে বলতে পারি না সেই সব কিছু শোনার আমার কোনো আগ্রহ নেই কারো জীবন বৃত্তান্ত জানতে আমার মোটেও আগ্রহ নেই বুঝতে পেরেছেন এই বলে সূর্য রেগে চলে যায় দীপা শোনার উপার জন্য কিছু একটা খাবার কিনে এনেছে তাদের পছন্দের এমনকি এসে বৌদিকে বলছে বীর ঘুমিয়ে পড়েছে কি ব্যাপার ওর জন্য আমি বেবি ফুড এনেছি এটা নাও সোনারূপাকে এতবার করে ডাকছি ওরা নেই কেন সোনারূপা এক্ষুনি এখানে ছিল তাহলে কোথায় গেল ওরা এরপরে দীপা দেখতে পারে একটা চিঠি লেখা সেখানে লেখা আছে মা তুমি আমাদের জন্য চিন্তা করো না আমরা এক জায়গায় যাচ্ছি সেখান থেকে ঠিক ফিরে আসবো দীপা এটা পড়ে অবাক হয়ে যায় বলে মিশখাল লোকেরা সোনারূপাকে তুলে নিয়ে যায়নি তো ওরা সবসময় আমার মেয়েদের ক্ষতি করতে চায় এখন কি করবো বৌদি এই বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে অর্জুনের চেম্বারে চলে যায় সেখানে অর্জুন নিজে কাজ করছে বলছে দেখো অর্জুন দা সোনারূপা চিঠি লেগে কোথায় একটা চলে গেছে তুমি আমাকে হেল্প করো প্লিজ কোথায় যাব খুঁজবো কি করব আমি বুঝতে পারছি না মা তুমি এখানে এসেছো এই সোনারূপা তোরা কাউকে কিছু না বলে এখানে কেন চলে এসেছিস পথেঘাটে যদি কোনো বিপদ হয়ে যেত হতো না রূপা কোনো কিছুকে ভয় পায় না এবার ভয় পেতে হবে তোরা যা শুরু করেছিস না তোদের বয়সই কত বলতো তোরা আমাকে এরকম টেনশন চিন্তা দিয়ে কি করে মারতে পারিস আমি তো বুঝতে পারছি না দেখো তুমি একদম চিন্তা করবে না আর তুমি কেন অর্জুনের কাছে এসেছো সাহায্য চাইতে তুমি তো অর্জুনকে বলেছো যে আমাদের বাড়িতে যেতে না আমাদের সঙ্গে মিশতে না তাহলে এখন বিপদের সময় তোমার অর্জুনের কথাই কেন মনে হলো দীপা সোনারূপাকে বকাবকি করিস না ওরা আমাকে বলে আমার সঙ্গে এখানে এসেছে বাবা আপনিও তো এখন কি করবি আমাকে শাস্তি দিবি এই অর্জুনের কেবিন থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবি নাকি আমি ওদেরকে এনেছি বলে আমাকে ভুল বুঝিয়ে আমার কাছ থেকে দূরে সরে যাবি এসব কি কথাবার্তা হচ্ছে অর্জুন তোমাকে এতক্ষণ যাবো আমি কী বোঝালাম আর সোনারূপা তোমরা আমরা অর্জুনকে ড্যাডি বানাবো মা চুপ কর তোরা আমার উপর দিয়ে কী যাচ্ছে একবারও ভেবে দেখছিস না তোরা তোরা এখন আমার জীবনের সিদ্ধান্ত কি করে নিবি আমার জীবনে অন্য কাউকে আমি কোনো জায়গা দিতে পারবো না সেখানে কেন তোরা জোর করছিস বাবা তো তোমাকে ভুলে গেছে মা আর কখনো ফিরে আসবে না তাহলে তুমি কেন তার জন্য অপেক্ষায় রয়েছো সোনারূপা তোরা কিন্তু বেশি পাকামি হয়ে গেছে আমি কিন্তু এগুলো মেনে নিতে পারছি না আমার রাগ উঠে গেলে তারপর বুঝতে পারবি দিপা ওরা তো ঠিকই কথা বলছে আর তুমি এরকম করে কেন রিয়াক্ট করছো বলো এদিকে ইরা এসে দেখতে পারে সূর্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে কারো একটা হার্ডের অপারেশন হবে যেখানে সূর্য থাকবে কিন্তু সেটা করার জন্য কিছু ইকুইপমেন্টের প্রয়োজন রয়েছে আর সেগুলো আনতে কলকাতায় চলে যায় ইরা বলে ডাক্তার সাহেবের কলকাতার মধ্যে অতীত রয়েছে উনি কলকাতায় চলে গেল এখন ওখানে গিয়ে যদি ওনার বাড়ির লোকজনদের সাথে দেখা হয়ে যায় অতীত সামনে আসে তখন কি হবে বাধিয়া তুমি আমাকে চলো সামনে এগিয়ে দিয়ে আসো তাহলে দেখবে যে আমি যেতে পারবো কোনোভাবে আমার কোনো অসুবিধা হবে না আমি ডাক্তার সাহেবকে ধরতে পারবো কিন্তু উনি তো খুব গুস্সা করবে তাতে কি হয়েছে আমি এই হা ক্লিনিকে চাকরি করি তো আমাকেও তো যেতে হবে আমাকেও গিয়ে দেখতে হবে যে উনি কি কী কিনছেন আমার সে অধিকার রয়েছে তাই আমি যাব জয়দের বাড়িটা মাপযোগ করা হচ্ছে তখনই সেনগুপ্ত বাড়িতে বাইরের লোক দেখে উর্মি উপর থেকে নিচে নেমে আসে বলে এসব কী হচ্ছে জয় তোমরা বাড়িটা বিক্রি করার চেষ্টা করছো আরে বাড়িটা আমরা হোটেল বানাবো একদিকে তো সুইমিং পুল রয়েছে অন্যদিকে কিছু আরও রুম বাড়ালে সিঁড়িটা ভেঙে একটা অন্য কিছু তৈরি করলে অনেক সুন্দর হবে এসব পরিকল্পনা তোমাকে কে দিয়েছে আমরা এই বাড়ি খালি করে কেন যাব জয় কেন বুঝতে পারছো না এই সব কিছু দেখো ছোটো বৌদিমণি তোমার এখন দ্বীপের কাছে থাকা দরকার এখানে থাকার প্রয়োজন নেই তুমি আমাকে শেখাবে দেখো তুমি একদম আমার সঙ্গে এরকম করে কথা বলবে না বুঝতে পেরেছো আর তিস্তা তুমি তোমার বরকে বোঝাও ভিক্টরকে আমি কিন্তু ওর বয়সে বড় ও যেন আমার সঙ্গে এরকম বেয়াদবি করে কথা না বলে তাহলে কিন্তু ওর ফল ভালো হবে না আমি কি করবো কোথায় যাবো সেটা আমার ব্যক্তিগত বিষয় ও কেন নাক গলাবে দেখেছো দাদা ভাই আমি কিছুদিন হলো তিস্তাকে বিয়ে করেছি তিস্তা তোমার কিছু বলার আছে না দেখলে তুমি আজ পর্যন্ত তোমার নিজের বউকে এরকম করে আটকাতে পারলে না তার মানে কি বলতে চাইছো ভিক্টর আরে বুঝতে পারছো না দীপা বৌদিমণির বোন হাজারো হোক ব্লাড কানেকশন দীপা বৌদিমণি যেমন ভালো কথাকেও উল্টো দিকে ধরে তেমনি তো উনিও ধরবেন তাই সেটাই করছে জয় তুমি এসব কিছু করো না পরে কিন্তু বিপদে আমাদেরই পড়তে হবে উর্মি তুমি ঘরে যাও তোমার কাছে হাত জোর করছি এই বাইরের লোকের সামনে সিনক্রিয়েট করো না আমি তোমাকে পরে না হয় সবটা বুঝিয়ে বলবো তুমি কিন্তু নিজের দোষে শেষ হয়ে যাবে জয় আর তারপর মাথা চাপড়াতে হবে তোমাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে একবার আমরা কিন্তু আর বাড়ি পাবো না তুমি কেন বুঝতে পারছো না উর্মি যাও চিৎকার করে উঠে জয় এরকম আচরণ কখনো জয় উর্মির সঙ্গে করেনি তাদের বিয়ে সবসময় উর্মিকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করেছিল এরপর উর্মি বুঝতে পারে যে আসলে ভিক্টর কিরকম মানুষ তার প্ররোচনায় এরকম করে আজকে জয় খারাপ আচরণ করলো উর্মির সঙ্গে উর্মি ঘরে চলে যায় বাড়িটা নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে ভিক্টর দীপা বারবার বুঝিয়েও তার দুই মেয়েকে পাচ্ছে না বলছে দেখো রূপা তোমরা যে কথাগুলো বলছো এগুলো কখনো মানা আমার পক্ষে সম্ভব নয় তোমরা এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো না মা তুমি কেন বুঝতে পারছো না তুমি সব বিষয় এখন অর্জুনের সঙ্গে জড়িয়ে গেছো অর্জুন ছাড়া তুমি ভালো কী করে থাকবে অর্জুন ছাড়া তোমার বেস্ট ফ্রেন্ড কেই বা হবে তুমি এইসব কিছু কেন ভাবো না আর তার জন্যই কিন্তু আমাদেরও খুব কষ্ট হয় দীপা যে সিদ্ধান্তটা তোর দুই মেয়ে নিতে পারছে সেটা তুই কেন নিতে পারছিস না বাবা আপনিও কেন নয় আমি চাই আমার মেয়ে সুখী হোক তার জীবনে ভালো থাকুক তাহলে আমি এই কাজটা কেন করতে পারবো না আমি সব করতে পারি আর অর্জুন তুমি বলো কিছু দীপার সঙ্গে জোড়া সবাই করলে দীপা সেখান থেকে বেরিয়ে চলে যায় ভাবে যে আমি আমার নিজের মানুষগুলোকেই কষ্ট দিয়ে ফেলছি তাছাড়া যে কোনো উপায় নেই তারা তো আমার মন বুঝতে পারছে না অর্জুন বলে আপনারা যাই আমাকে শিখান না কেন দীপা সেই পরিস্থিতিতেই নেই শোনার মতো আর সেই সব বলতে গেলে ওর সঙ্গে আমার সম্পর্কটা আরও খারাপ হয়ে যাবে আমি সেটা চাই না দীপার মনে সবসময় সূর্যই থাকবে আপনারা কেন সেটা মেনে নিতে পারছেন না কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার জন্য অর্জুন সুইসাইড করার চেষ্টা করলো সূর্য ফিরছে কলকাতায় সূর্য সেই গ্রামে যেখানে মেডিকেলে চাকরি করছে সেখানেরই কিছু ইকুইপমেন্ট কিনতে কলকাতায় আসছে এবার কি তার দুই মেয়ে তার পরিবার দীপা কারো সঙ্গে তার দেখা হয়ে যাবে এখান থেকে কি আদৌ সূর্য জানতে পারবে যে তার মেয়ে রূপা খুব অসুস্থ এবং নাকি সূর্য যে কাজে এসেছে সেই কাজ করেই মুখ লুকিয়ে এখান থেকে তাকে পালিয়ে যেতে হবে ইরাও আসছে সূর্যের সঙ্গে নাকি সূর্যের সঙ্গে ইরাকে দেখে দীপা ভুল বুঝবে দীপা সূর্যের রাস্তা যতই আলাদা হয়ে যাক না কেন সূর্য এখনও নিজের বউ হিসাবে দীপাকেই ভালোবাসে দীপাকেই নিজের মনের মধ্যে জায়গা রেখেছে আর দীপাও তাই তাহলে এর পরে কি ঘটবে যেখানে অর্জুন কোনো ঢোকার জায়গাই পাচ্ছে না আর অর্জুনের সঙ্গে এই সম্পর্কে জড়াতে বাধ্য করলে দীপা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন